আজকে আমরা শিখবো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। একটা প্রফেশনাল ওয়েতে কোন একটা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করা শিখবো। তো আসলে ফেসবুক বিজনেস পেজটা কি? আমাদের এখনকার দিনে অনেক কোম্পানি আছে, বিভিন্ন প্রকারের ই কমার্স কোম্পানি, বা যেমন আছে দারাজ, অ্যামাজন, এই জাতীয় কোম্পানিগুলোর একটা পেজ থাকে, বা কার ব্যক্তিগত পেজ থাকে। যেমন ফেসবুকে গ্রুপ আছে বাই অ্যান্ড সেল একটা গ্রুপ। তো এই এই যে এই পেজগুলোতে আমরা বিভিন্ন প্রকারের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারি, এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের সেল বাড়াতে পারি। মানে অনলাইনে প্রোডাক্ট কেনা বেচা করার জন্য ফেসবুকে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারি। বা অনেক কোম্পানি আছে যাদের, যেগুলো কেনা বেচা করে না, কিন্তু তাদের বিভিন্ন প্রকারের প্রোডাক্ট আছে যেগুলোর ইনফরমেশন দেওয়ার জন্য, বা যেমন মাইক্রোসফট, গুগল, এদের বিভিন্ন মার্কেটিং করার জন্য বা বিভিন্ন কাজে একটা প্রফেশনাল বিজনেস পেজ লাগে। তো আমরা আজকে শিখবো যে একটা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা। আর এই যে তারপরে এবং দেখবো যে এই আমরা যেহেতু এই প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা শিখলাম, এটা আমাদের মার্কেট প্লেসে এর কোনো ভ্যালু আছে কিনা। তো দেখা যাক। তো দেখেন, এই যে কাজ হচ্ছে প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা। তো আমরা আগে একটু দেখে আসি যে আসলে বিজনেস পেজ গুলো কি হয়। মনে করেন এইখানে আমার একটা মাইক্রোসফট কোম্পানির একটা বিজনেস পেজ আছে। তো এইটা হচ্ছে মাইক্রোসফটের বিজনেস পেজ। তো দেখেন এইখানে এরা এদের বিভিন্ন প্রকারের আইটেম এর বর্ণনা দিচ্ছে, বা যদি কোনো নিউজ আপডেট করতে হয় যে তাদের কোনো নতুন ফিচার আছে কিনা, এরকম বিভিন্ন প্রকারের পেজের একটা ক্রিয়েট করছে, বিভিন্ন প্রফেশনাল হইতে একটা পেজ ক্রিয়েট করছে। তো তারপরে যদি আমি এখান থেকে বাদ দিই, বাদ দিয়ে যদি এইখানে দেখেন একটা গ্রুপ আছে বাই অ্যান্ড সেল গ্রুপ, এটা হচ্ছে বাংলাদেশের একটা ক্রয় বিক্রয়ের গ্রুপ। তা এরা হচ্ছে কি, এই যে একটা বিভিন্ন প্রকারের প্রোডাক্টের বিজ্ঞাপন দেয় এবং এইগুলোকে সেল করে। তো এইখানে এই যে এইগুলোরে করা হয়, এগুলোকে বলা হয় যে একটা বিজনেস পেজ ক্রিয়েট করা। এবং এই যে ফেসবুকের মাধ্যমে আমরা কোনো একটা বিজনেসের প্রসার ঘটাই ঘটাতে পারি। তো এই ঘটানোর জন্য ফেসবুক বিজনেস পেজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখেন বিজনেস পেজ গুলোতে বিভিন্ন বিজনেস পেজ তো আমরা যে কেউ ক্রিয়েট করতে পারি, কিন্তু প্রফেশনালি বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে একটু বাড়তি কিছু জিনিসের জানার দরকার হয়। যেমন এইখানে একটা পেজ, এই যে দেখেন এখানে কল নাও আছে, আমি তখন কল নাওতে ক্লিক করবো, আমার এই মোবাইলে কল চলে যাবে। তারপরে আবার এখানে একটা অপশন আছে মেসেজ, আমি যখন মেসেজে ক্লিক করবো আমার মেসেজে চলে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাপ্লাই নাও দেখি, এখানে অ্যাপ্লাই নাও থাকলো, যে আমি যদি কোনো অ্যাপ্লাই নাওতে ক্লিক করি তাহলে আমার রেজিস্ট্রেশনের জন্য একটা পেজে চলে যাবে, সেইখান থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো। তো এই যাবতীয় কাজগুলো একটা বিজনেস পেজের মাধ্যমে করে থাকি। বিজনেস পেজের মাধ্যমে আসলে আমরা কি কি করা যায়, বা এখানে আমরা কি কি শিখবো? আমরা শিখবো একটা বিজনেস পেজ ক্রিয়েট করা যেটা ফুললি প্রফেশনাল হবে। তারপরে এতে বিভিন্ন প্রকারের অ্যাকশন বাটন অ্যাড করা। অ্যাকশন বাটন মানে কি, এই যে কল নাও, তারপরে আছে মেসেজ, সেন্ড মেসেজ, কল নাও, অ্যাপ্লাই নাও, এগুলোকে সবগুলোকে বলা হয় অ্যাকশন বাটন, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। তারপরে আমরা দেখবো যে বিভিন্ন প্রকার একটা পেজে পোস্ট দেওয়া এবং ওই পোস্টটাকে বুস্ট করা, যে কতগুলো লোকের সামনে পার্টিকুলার যে লোকগুলো আছে তাদের কাছে আমরা এই পোস্টটা পৌঁছে দেওয়া। আর তারপর দেখবো কি, আমরা অনেক পেজে আছে তখন এসএমএস দিই, এসএমএস দিলে অটোমেটিকলি রিপ্লাই দেয়। তো এই যে অটোমেটিকলি যে রিপ্লাইটা দেয়, সেই অটো মেসেজ রিপ্লাইর অপশনটাও আমরা দেখব। তো এখন দেখি যে আমার এই যে ফেসবুকটা ক্রিয়েট করলাম, ফেসবুক পেজ ক্রিয়েট করব, এই যে ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আমার কোনো ডিমান্ড আছে কিনা, বা মার্কেট প্লেসে এর কোনো কাজ আছে কিনা। তো দেখেন আমি যদি ফাইবারে ঢুকি, তো দেখেন ইনি এই যে একটা অ্যাকাউন্ট আছে, আই উইল ডিজাইন আর ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ, এবং এর জন্য এর টোটালি কাজের অর্ডার পাইছে কতগুলো, 391টা কাজের অর্ডার পাইছে। আবার অন্যদিকে হচ্ছে দেখেন এ একটা পেজ, ইনিও ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে, এ কাজের অর্ডার পাইছে, তার মানে কি আমার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করায় একটা ডিমান্ড আছে। তো আমরা এখন সরাসরি এই যে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার দেখে আসি। তো এটা দেখতে গেলে আমার ফার্স্টে আমার ফেসবুকে লগইন থাকা লাগবে, এবং এই
যে সবার উপরে যেখানে ক্রিয়েট বাটন আছে, আমি জাস্ট ক্রিয়েটে একটা ক্লিক করি। ক্লিক করলে দেখেন আমার এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে পেজ, একটা হচ্ছে অ্যাডস, গ্রুপ, ইভেন্ট। আমরা যেহেতু পেজ ক্রিয়েট করতেছি, আমরা পেজে ক্লিক করব। এখন এইখানে আমি দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে বিজনেস অর ব্র্যান্ড, আর একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। তো আমরা এখান থেকে কমিউনিটি অ্যান্ড পাবলিক ফিগার কিন্তু চয়েস করবো না, এটা যারা সেলিব্রিটি আছে, কিংবদন্তি ক্রিকেটার, নায়ক নায়িকা বা দেশের কোনো প্রধানমন্ত্রী যারা আছে, তাদের ভেরিফাইড আইডি দরকার হয়, তারা সাধারণত এটা ইউজ করে। কিন্তু আমরা ক্রিয়েট করব কি, ফেসবুক বিজনেস পেজ, মানে বিজনেস এর জন্য অথবা ব্র্যান্ডের জন্য। তো গেট স্টার্টেড হয়ে যায়। দেখেন এখানে বলতেছে আমার পেজের নাম কি হবে, তো আমি যদি এখানে পেজের নাম দিই ফ্যাশন হাউস, ওম্যান ফ্যাশন হাউস, ম্যান ফ্যাশন বানানটা ভুল হচ্ছে, এ পি এস এইচ আই ও এন, ফ্যাশন হাউস। তো ক্যাটাগরিতে হবে কি, ক্যাটাগরিতে আমি কোন জাতীয় প্রোডাক্ট বিক্রি করব সেগুলো হবে ফ্যাশন। এপ এস দেখেন, এপ এস এই যে ওম্যান ক্লথ শপ, তারপর ক্যাটাগরিতে আমি দিলাম ওম্যান ক্লথ শপ। এখন আমি যদি একটা অ্যাড্রেস দিই, মনে করেন শাওরাপাড়া মিরপুর, এইখানে আমাদের যে বিজনেসটা হবে সেই বিজনেস প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিব। তারপরে চলে আসি এইখানে কান্ট্রি নাম, সিটি, সিটি দিলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ বা যাই হোক একটা কিছু দিলাম। পোস্ট কোড চাইলে আপনারা দিতে পারেন, আমরা হয়তো আমি এখানে একটা ফোন নাম্বার দিব, মনে করেন আমি একটা ফোন নাম্বার দিলাম, এই যে একটা ফোন নাম্বার দিলাম। এই ফোন নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যারা অনেক সময় ফোন নাম্বার দিবেন না কিন্তু যখন অ্যাকশন বাটন অ্যাড করবেন কল মি, তখন দেখা যাবে যে কল যাচ্ছে না, কারণ ওই পেজে কোনো ফোন নাম্বার দেওয়া নেই। তো আপনারা এখানে ফোন নাম্বার দিতে দিবেন, আর বলছি যে ডোন্ট শো মাই অ্যাড্রেস, আমি যদি এখানে ক্লিক করি আমার অ্যাড্রেস দেখা যাবে না, কিন্তু যেহেতু আমি বিজনেস করতেছি সেহেতু আমি চাই যেন আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা সবাই দেখুক। এখন কন্টিনিউ দিই, কন্টিনিউতে যাওয়ার পর এখানে বলতে একটা প্রোফাইল পিকচার দিন, যেহেতু আমি প্রোফাইল পিকচারটা একটু পরে দিব, তো আমি জাস্ট একটু স্কিপ করি। তারপর কভার পিকচার, তাহলে কভার পিকচারটা আমি স্কিপ করলাম, এটা পরে দিব। এই যে আমার ফ্যাশন হাউস নামে একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে কি, সবার আগে আমি এইখান থেকে অ্যাবাউট পেজের কাজটা করব। সো এই যে অ্যাবাউট পেজে মোটামুটি আমার একটা অ্যাড্রেস, বা আমি যদি চাই এখানে গেট ডিরেকশনে যে আমার লোকেশনটা সেট করে দিতে পারি, যে আমার কোম্পানির লোকেশন কোথায় আছে। আপনারা জাস্ট এখানে মিরপুর ফ্যাশন হাউস দিয়ে জাস্ট এখান থেকে একটা যে কোনো একটা লোকেশন সেট করতে পারেন, যে কোন পথে আমার ওই আমার কোম্পানিতে যাওয়া যাবে, ঠিক আছে। এবং এই যে ডিস্টেন্স ডিস্টেন্স সব কিছুই দেখাচ্ছে, তারপরে এখানে সেট করে দিবেন শেষ, আর না চাইলে সমস্যা নেই, আমার ওইখানে তো দেওয়াই আছে। তো গেট ডিরেকশন, এরপর আমি যাবো জেনারেল, জেনারেলে দেখেন ক্যাটাগরি বলা হয়েছে উম্যান ক্লথ শপ, তো ফাইন এটা শেষ। এখন আমি একটা ইউজার নেম সেট করব, ইউজার নেমটা হচ্ছে কি, আমি যখন এখানে যখন একটা ইউজার নেম দিব আমার এই পেজের এখানে ইউজার নেমটা শো করবে। এবং আরো একটা কাজ আছে, এটা হচ্ছে আমার এসইও করার ক্ষেত্রেও অনেক সাহায্য করবে। ওম্যান ফ্যাশন হাউস, ঠিক আছে, ক্যাটাগরিতে একটু ঘুরে আসি আগে। দেখেন এখানে চাইলে আমি আরো ক্যাটাগরি অ্যাড করতে পারি, যেমন হচ্ছে ওম্যান, ওম্যান মানে ফ্যাশন। এই সাইও ক্লথিং শপ, যা কিছু অ্যাড করতে পারবেন। সাধারণত মানুষ যেগুলো লিখে সার্চ করে আমরা এইগুলো সেগুলো অ্যাড করি। এখন আমাকে বলতেছে কি এডিট, পেজ ইনফো এডিট করতে, কিন্তু আমি এখনই করব না, নট নাও দিতে পারি বা এখান থেকে কেটে দিতে পারি।
তো এই যে ইউজার নেমটা, ইউজার নেমটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি জাস্ট ইউজার নেম একটু ক্লিক করি, দেখেন এইখানে আমার একটা ইউজার নেম লেখা শো করবে। তো আমি চাচ্ছি যে একটা ইউজার নেম দিই, কি দিব, মনে করেন ওম্যান, ওম্যান ফ্যাশন APFSIUN হাউস, ওম্যান ফ্যাশন হাউস দিলাম, বা আমি এখানে একটু বিডি দিয়ে দিই মানে বাংলাদেশ, যাতে আমার এই নামটা থেকে একটু আলাদা হয়। দেখেন এই নিচে এইখানে শো করতেছে, তো ও হ্যাজ বিন ক্রিয়েটেড ফর দি, এখন ওম্যান ফ্যাশন হাউস নামে আমার এইখানে ক্রিয়েট হয়ে গেছে। বাট আমার যেহেতু হচ্ছে আপডেট হইতে একটু টাইম লাগবে, তো পরে আশা করতেছি আপডেট হয়ে যাবে। দেখেন এখানে আবার যাই, ওম্যান ফ্যাশন হাউস নামে এখানে ক্রিয়েট দেখাচ্ছে, সমস্যা নেই, এখন একটু পরে এখানে আপডেট হয়ে যাবে। ফেসবুক যখন আপডেট করবে, দেখি এখন হয়েছে কিনা। আমরা যখন গুগলে ফেসবুক ডট সেলাস ওমেন ফ্যাশন হাউস লিখবে, তখন আমার ওই পেজটা চলে আসবে। তো এখন পর্যন্ত আপডেট হয় নাই, এই জন্য আসি নাই। তো তারপরে কাজ হচ্ছে এডিট বিজনেস ডিটেইলস, মানে আমার এইটা বিজনেস সম্পর্কে ডিটেইলস এখানে একটা দিলাম, যে আমি কোন ধরনের কারেন্সি ব্যবহার করবো না কি করবো এটার দরকার নেই, যেহেতু আনস্পেসিফাই দিলাম, কারণ আমরা এখানে টাকায় বিজনেস করব। এটার ইমেল অ্যাড্রেস, এইখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এটা রেট অফ ওয়াইমেইল ডট কম। তারপর আপনারা যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দিতে পারেন, তো আরো যদি কোনো অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাকাউন্ট অ্যাড করা যায়। এখন আছে এডিট ইন এডিট অ্যাবাউট, মানে আমার এই অ্যাবাউট মানে আমার এই বিজনেসটা কোন সম্পর্কে আছে, টোটাল একটা ডিসক্রিপশন এখানে লিখতে হবে, যে আমি বিজনেসে কি করব, আমার উদ্দেশ্য কি, বা যে কোনো কিছু যাবতীয় সব কিছু। আমি সাপোজ কতগুলো লেখা একটু কপি করে নিয়ে আসি, ই-কমার্স, যেহেতু আমার একটা ই-কমার্স বিজনেস, আমি জাস্ট এখানে মনে করেন যা কিছু আপনি লিখবেন, যে আপনার কোম্পানি সম্পর্কে, আপনার কোম্পানির বিজনেস সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে সবকিছু লিখলেন। এখানে আমি একটা ডিসক্রিপশন দিলাম, আমি লেখাটা জাস্ট কপি করি। এখানে অ্যাবাউট সেকশনটা অনেক সাদায় সাজায় লিখতে হবে, আমি কি কি সুযোগ সুবিধা দিচ্ছি, কেন বিজনেস প্রতিষ্ঠানটা করলাম, কবে শুরু হলো, তো জাস্ট এটা ক্লিক করলাম। এখন দেখেন অ্যাড এ মেনু একটা অপশন আছে, তো জাস্ট আমি অ্যাড এ মেনুতে ক্লিক করি। অ্যাড এ মেনুতে ক্লিক করার পরে এখানে একটা আপলোড একটা পিকচার আসছে, এখান থেকে আমরা আমার মেনুতে পিকচার অ্যাড করতে পারি, এবং কাস্টমার যখন ওই পিকচারটা অর্ডার দিবে তখন আমাদের দেখতে পারবে। যেমন এখানে আমি পিকচার অ্যাড করব, টাইটেলে কোড নাম্বার অ্যাড করব, মনে করেন এই আসছে আমার একটা, এইখানে আমি কোড নাম্বার অ্যাড করতেছি, কোড নাম্বার 1001। এই এই কোড নাম্বার অ্যাড করা মানে কি, কোনো কাস্টমার যখন আমার প্রোডাক্টের পরে ক্লিক করবে, এবং ক্লিক করার পরে যখন জানতে চাইবে যে আপনার আমার এই শাড়িটা পছন্দ বা এই শার্টটা পছন্দ, তাহলে এটার কোড নাম্বার কত, যখন বলবে তখন আসছে যে আসতে ওনার, সে তিনি আসতে চেক করবেন যে তার ওই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে কিনা, জাস্ট কোড নাম্বার আইডেন্টিটি বহন করে। এরকম করে আমি এখানে ইচ্ছে মতো অনেকগুলো অ্যাড করতে পারি, মনে করেন এটার কোড নাম্বার আছে 0D1002। তারপর আমি চাইলে আরো অ্যাড করতে পারি, তো এইভাবে আমরা অ্যাড করতে পারি। আমি চাইলে কিন্তু এখানে পিডিএফ ফাইলও অ্যাড করতে পারি, যে একটা পিডিএফ ফাইলের ভিতর এই প্রত্যেকটা প্রোডাক্ট দিব, দিয়ে তার ডিসক্রিপশন লিখবো, ডিটেলস লিখে তার কোড নাম্বার লিখবো, যাতে কাস্টমার বুঝতে পারে, অনেকগুলো করা যায়। তো জাস্ট আমরা এটাই করি, আজকে পিকচার অ্যাড করি, দেখেন আমি অ্যাড করছি যে কোড নাম্বারে। এখন যদি কোনো ক্লায়েন্ট অর্ডার দেয়,
যে অনেকগুলো সারি, তো সে শুধু বলবে, মেসেজে বলবে যে আমার, আমি যেটা চয়েস করছি তার কোড নাম্বার আছে, তখন আমরা আমাদের কম্পিউটারে চেক করে আমি দিয়ে দিতে পারবো। সো অ্যাড মেনুতে হয়ে গেল, এখন হচ্ছে আমরা যাব আর ওমেন্স কুলার শট, এই যে দেখেন এখন নামটা আপডেট হয়ে গেছে, এখন কিন্তু আমার এখানে চলে আসবে। তো ফেসবুক এখনো আপডেট করে পারিনি, তো যখন আমি ফেসবুক ডট কম কম কি দেওয়া লাগবে, আপডেট হয়েছে কিনা। হ্যাঁ দেখেন, এখন আমি যখন এইখানে লিখলাম facebook.com/ আমার ইউজার নেমটা, তখন আমার এই পেজে ঢুকে গেল। তো কেউ যখন facebook.com লিখে আমার ইউজার নেমটা লিখবে, তখন আমার এই পেজে ঢুকে যাবে। তো এটা হচ্ছে আমার ইউজার নেমটা চেঞ্জ হয়ে গেল। এখন আমি কোম্পানির যে ওনার, ও এইখানে দেখেন একটা অপশন আছে যে ইওর স্টোরি, ইওর স্টোরিটা হবে কি কোম্পানির যে ওনার ওনার থাকবে, যে মালিক থাকবে, তার সম্পর্কে এখানে কিছু একটা থাকবে। সাপোজ আমি এখানে একটা পিকচার দিই, মনে করেন এই এক ইংরেজ কোম্পানি, আমি জাস্ট এখানে এইখানে দিলাম, এইখানে দেওয়ার পর এইখানে আমি লিখলাম এখানে পিকচারটা কেমন লাগতেছে, মায়াবি না, পিকচারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এখন আমি এইখানে একটা টাইটেল দেব, ওয়েলকাম টু মাই WEL, কাম টু মাই, এই যে ওম্যান প্যাশনাল এই কথাটা লিখে দিতে হবে, বা আপনি যা খুশি টাইটেল সেট করতে পারেন, ওম্যান প্যাশনাল। ওয়েলকাম টু মাই ওম্যান প্যাশনাল, আর এইখানে ইনার বিজনেস সম্পর্কে, বিজনেসের উদ্দেশ্য সম্পর্কে খুব সুন্দর করে একটা বিজ্ঞাপন দিতে হবে, বা একটা লেখা লিখতে, মনে করেন লিখে দিলাম ইট ইজ নট অনলি মাই বিজনেস, রাদার দেন মাই rather than my dream। সো এটা আমার কেমন একটা বিজনেস না, এটা আমার, তার চেয়েও আমার একটা স্বপ্ন। তারপরে আমি ক্লায়েন্টদের কি দিব, আমি তাদের ফুললি 100% আই উইল প্রোভাইড পিআরও, আই উইল বাই প্রোভাইড 100% জেনুইন অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট বানানো হচ্ছে, অথেন্টিক অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট। অ্যাকচুয়ালি এখানে তারপরে আরো অনেক কিছু যা যা লেখা যায়, খুব সুন্দর করে এখানে একটা সামারি লিখে দিতে হবে। এবং দেখা যাচ্ছে কি, আমরা যেহেতু কন্টেন্ট রাইটার না, আমাদের অনেক সময় ডিসক্রিপশন বা এইখানে কি লিখবো এটা আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে দিয়ে দেবে, যারা বিজনেস পেজ ক্রিয়েট করতে দিবে তারা এই লেখাটা দিয়ে দিবে, তখন আমি হচ্ছে এই লেখাটা পেমেন্ট করে দিব, মানে এই লেখাটা এখানে বসায় দেবো, তারা যে লেখাটা দিবে। আর তাছাড়া যদি তারা না দেয়, তার জন্য যদি আমাকে বাড়তি কোনো পেমেন্ট করে, তখন আমি সেই কাজটা হাতে নিব, নিয়ে অন্য আমি নিজে লিখবো, অথবা অন্য কোনো যারা কন্টেন্ট রাইট করে তাদের দিয়ে খুব সুন্দর সুন্দর কতগুলো কথা আমি লিখা দিব। তো দেখেন এইখানে চলে আসছে যে ওনারের নাম বা তাদের একটা স্টোরি সম্পর্কে একটা শর্ট ডিসক্রিপশন, যদি কেউ চাই এসে বড় দিতে পারে, কাস্টমারের রিকোয়ারমেন্টের পরে নির্ভর করে। এখন আমি চলে যাব পেজ এডিট পেজ ইনফোতে, দেখেন এখানে জেনারেলে আছে, জেনারেলে এখানে ফোন নাম্বারটা বাংলাদেশে করে দিতে হবে,
কোড নাম্বারটা হবে, এখন এখানে একটা বাংলাদেশি কোড নাম্বার দিব, তারপর এখানে সেভ দিব, তারপর এখানে আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারি অবশ্যই যদি আমার থাকে, আর যদি না থাকে সমস্যা নেই, এখানে আমি আমার লোকেশনটা দিয়ে দিতে পারি। আর এইখানটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমার বিজনেসের টাইমিং কত, আমার বিজনেস কি অল টাইম খোলা থাকবে না একটা নির্দিষ্ট টাইম আছে, যদি অলওয়েজ ওপেন থাকে এখানে অলওয়েজ ওপেন দিব, যদি পার্মানেন্ট বন্ধ থাকে তাহলে পার্মানেন্ট বন্ধ দিব। তো যেহেতু আমি ফর সিলেক্টেড আওয়ার দিচ্ছি, মনে করেন এখানে তো অল টাইম ওপেন থাকলে আমি এখানে অল টাইম দেবো, আর যদি নো আওয়ার অ্যাভেলেবেল, যদি কোনো টাইম না দেওয়া থাকে যে সারাদিন কখন ইচ্ছা মতো, কোনো নির্দিষ্ট নিয়ম নেই, সকালে খুললে খুলতে পারি বিকালে খুললে খুলতে পারি, তখন দেওয়ার দরকার নেই। তো এইখানে আমি জাস্ট দেখেন টাইম দিয়ে দিলাম 9টা থেকে 17টা, যদি আপনি ইচ্ছে করলে 17টা থেকে 18টা দিতে পারেন, বাড়াতে পারেন। ফ্রাইডে মনে করেন বন্ধ, আমি ফ্রাইডে দিলাম না, বা সানডে বন্ধ, ইন্টারন্যাশনাল কোম্পানি তো সানডে বন্ধ থাকে, তো আমি জাস্ট সেভ দিলাম। তো আপাতত এখানে আর কোনো কাজ নেই, এরপর আমি চলে যাবো কন্ট্রাক্টে, কন্ট্রাক্টে আমার এটা ঠিক আছে। আর যদি বলে মাই ব্রেন দাস ডট হ্যাজ এ ফোন নাম্বার, যদি আপনি না রেজিস্ট্রেশন জাস্ট এখানে টিক চিহ্ন মারবেন। তো এখান থেকে এবার গেল, এরপরে লোকেশন, লোকেশনটা এই যে আমি সারাপাড়া লোকেশন দিয়ে আছে, আপনারা চাইলে গুগল ম্যাপে এখানে দিয়ে দিতে পারেন, আর নয়তো নাই গেলাম আছে মোর, এখানকার কাজ শেষ। তো এখন আমরা একটা এই যে ব্যানার ক্রিয়েট করবো, তো আমরা জানি সবাই ব্যানার ক্রিয়েট করতে পারেন, তারপরও আমি একটু শর্টকাটে দেখাই দিই, ক্যানভা, canva.com। আমার কি এখানে লগ ইন করা আছে, দেখি লগ ইন না করা থাকে, এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট দিবি, ওকে, আমাকে ফার্স্টে নতুন করে অ্যাকাউন্ট খুলতে বলতেছে, আমি জাস্ট একটা স্টুডেন্ট দিয়ে দিই, স্কিপ 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 স্কিপ, একটা দিয়ে দিতে এখান থেকে, কমে যাবো, ওই যাওয়ার পর আমি তো আমি আমি ফেসবুক কভার পেজ তৈরি করব, ফেসবুক পেজ কভার, এখানে যদি আমি এবিসি বুক পেজ কভার ফেসবুক পেজ কভার ফেসবুক কভার লিখলাম, দেখেন আমি গুগলও সার্চ করতে পারি ফেসবুক পেজ কভার সাইজ, জেডি, তো যদি ফেসবুক কভার পেজ সাইজ লিখলে এখানে কভার পেজ সাইজ চলে আসবে, যারা হচ্ছে 800x312 কম্পিউটারের জন্য, তো যারা হচ্ছে ক্যানভা ইউজ করবেন না অন্য কোনো কিছুতে করবেন তারা এইভাবে করবেন। তো যাই হোক, আমি এখান থেকে একটা দেখি কি হয়, কেরা ক্রিয়েটেড ডিজাইন দিই, সমস্যা না হয় কাস্টম ডাইমেনশন না দেয়, এখান থেকে একটা ক্লিক করি, পরে বাদ দিই, এই যে আমার একটা চলে আইছে। সো এইখান থেকে আমি, এইখান থেকে আমি গুলো রাখবো না, আমি হোয়াইট করে দিই, ডিলিট করি, ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই, তারপর এই যে আমার একটা পেজ আছে, আমি এটা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড হালকা একটা কালার দিই, যাতে বুঝতে পারি যে আমি কোথায় কাজ করতেছি, জাস্ট বোঝার জন্য আমি একটা কালার দিলাম। দেওয়ার পরে এগুলো দেখানোর কিছু নাই, কারণ আশা করতেছি যে আপনারা পারবেন যে কোনো, এবং ক্লায়েন্টকে মনে রাখতে হবে, ক্লায়েন্টরা অনেক সময় আমাকে, আমি কিন্তু গ্রাফিক ডিজাইন না, আমার আমি কিন্তু এই ব্যানারটা বা লোগোটা কোম্পানির লোগোটা তারা দিয়েও দিতে পারে, আর যদি তারা বলে করে দিতে তাহলে আমরা তার জন্য এক্সট্রা পেমেন্ট নিব। তো যাই হোক, আমি একটা ফটো অ্যাড করি, দেখি কি ফটো আছে, আপলোড, এখান থেকে একটা আপলোড করি ফটো,
ড্রাফটসটা আমার আসলে অত দরকার না। এই যে আমি সাপোজ আমার এই আর আমি যদি চাই এখানে কিছু লিখে দিতে অথবা আর একটা পিকচার আনবো তাও আনতে পারি। আসলে ফুল ইমেজ দিতে আমার দরকার নেই, এটা নিব না, আমি জাস্ট একটু নাম লিখে দিই। এইখানে কোম্পানিটা নাম থাক, কি যেন নাম ছিল, ওম্যান ফ্যাশন, ওম্যান ওম্যান ফ্যাশন হাউস না কি নাম দেওয়া ছিল। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে নামটা জাস্ট একটু ছোট করি সাইজটা, আমার নাম ছিল ওমেন ফ্যাশন হাউস, সো ইউএসএ ওমেন ফ্যাশন হাউস। এখন এটা একটু কালার ফালার করে দিই, দরকার নাই, ডিজাইন আপনারা করে নেবেন। ওমেন ফ্যাশন হাউস যে দেওয়া রয়েছে এখন এখানে আমি ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার সময় আমি ডিপিজি ফরম্যাটে দিব। এখানে আপনার ইমেইল অ্যাড্রেস ট্রেস দিয়ে যা হোক একটা ব্যানার ক্রিয়েট করতে হবে। তো আমার ডাউনলোড করা হয়ে গেল, আমি জাস্ট এইখান থেকে কপি করব। দেখেন এখানে আমার ইমেজটা কপি করা হয়ে গেছে। আমি চাইলে এখানে আমার একটু এসইও করার জন্য এগুলো আমরা এসইও ক্লাসে দেখবো, তারপরও আমি যদি চাই এসইও করার জন্য এই নামটা নিব। নামটা নিয়ে আমি জাস্ট একটু মিনিমাম এসইওটা দেখি করা যায় কিনা, এখানে রিনেমে নাম দিয়ে দিব। তারপরে আমরা প্রপার্টিতে যাব, তারপর ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পরে জাস্ট একটু টাইটেল দিয়ে দিলাম, সাবজেক্টে ওই টাইটেলটা দিয়ে দিই, যতবার দিব তত বেশি রেটিং হবে। আর ট্যাগ, ট্যাগের ক্ষেত্রে মানুষ যে যে প্রোডাক্ট বিক্রি করে, আমি একটা নাম দিলাম ফ্যাশনের নাম, আর দিব কি যেমন লেডিস শাড়ি বিক্রি হয় যা যা বিক্রি হয় মানুষ যা যা লিখে শাড়ি দিতে পারে সেটা হচ্ছে ট্যাগ হবে। কিও ডট আইও বা এলআইসি গ্রাফ দিয়ে আমরা ওর সাথে ট্যাগ বের করে নেসটি বলি, দেখুন কোন ট্যাগ গুলো চলতেছে কোনগুলো রাইটিং কেমন। দেখেন 180x312 সাইজই হয়েছে, কারণ আমি ক্যানভা দিয়ে করছি। এখন এই পিকচারটাকে আমি জাস্ট আপলোড করব কভার ফটো হিসেবে। এখন আমি সেম ভাবে প্রোফাইল পিকচারও আপলোড করতে পারি, তো যাই হোক আমার এখানে প্রোফাইল পিকচার নেই, আমি আপাতত একটা পিকচার দিয়ে দিই। কিন্তু আমরা যখন প্রফেশনালি করব, আমার ক্লায়েন্ট যখন যদি কভার পেজ বা প্রোফাইল পেজ এইগুলো আমাকে দিয়ে দিবে, তখন আমি জাস্ট এইগুলো নিয়ে এখানে আপলোড দিব। তো আমি আপাতত একটা দিয়ে দিলাম, এখন আমাদের কাজ হবে কি আমরা একটা অ্যাকশন বাটন অ্যাড করব। তো যে কোনো বাটন যেগুলো কল টু অ্যাকশন বাটন অ্যাড করব, তো অ্যাকশন বাটন আমার কভার পিকচারটা কোথায় গেল হয়তো একটু পরে আসবে, না সেভ করেছিলাম না, তো দেখি আপলোডে ফটো। এইখানে সেভ করতে হবে, এখন সেভ হয়ে গেছে, এখন প্রবলেম হবে না। এখন আমি অ্যাকশন বাটন, তো এখানে অ্যাড বাটনে ক্লিক করি, করার পরে দেখেন আমি কোন ধরনের বাটন অ্যাড করতে চাই।
এখানে বিভিন্ন প্রকার হচ্ছে শপ বাটন, বা এখানে দেখেন সেন্ড মেসেজ, আমি যদি সেন্ড মেসেজ অ্যাড করি আমার এখানে সেন্ড মেসেজ হবে, যদি আমি কল নাও দিই তো আমার এখানে কল নাও হবে, যদি আমি সাইন আপ দিই দেখা যাচ্ছে আমার একটা লিড কালেক্ট করার দরকার হচ্ছে, যেমন যারা আমার পেজে ঢুকবে তাকে ইউজার নেম আর ইউজার ইমেইল আইডি দিয়ে লগ ইন করতে হবে, তখন তাদের ডাটাটা কালেক্ট করে রাখবো, তখন আমি এখানে সাইন আপ বাটন অ্যাড করবো, এবং এই সাইন আপ বাটনের সাথে একটা ফিল্ড আমরা গুগল শিট অ্যাড করে দিতে পারি, অথবা যদি আমাদের নিজস্ব কোনো ওয়েবসাইট থাকে ওইটা অ্যাড করে দিতে পারি। তো জাস্ট এইভাবে আমরা অ্যাড করতে পারি, বা এখানে হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম, দেওয়ার পরে দেখা যাচ্ছে তখন ক্লিক করবো, তখন আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকে যাবে, তো আমরা কল নাও অ্যাড করি, এগুলোকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। দেখেন এইখানে আমার একটা ফোন নাম্বার দিতে বলবে, তো এখানে একটা ফোন নাম্বার দিই 01712, তারপর যাই হোক একটা নাম্বার দিয়ে দিলাম আমি, দেওয়ার পর এইখানে বাংলাদেশ দেওয়া থাকবে, বাংলাদেশ দেওয়া থাকবে, সেভ করলাম, ফিনিশ। আচ্ছা দেখেন এখানে আমার কল নাও বাটনটা অ্যাড হয়ে গেছে, তো এখন এই কাজটা শেষ, এখন এরপরে আমরা কি করব, আমরা যে কোনো পোস্ট, আমরা যদি এরপরে কি আছে আমাদের এর অ্যাকশন বাটন অ্যাড করা গেছে, আমি আমি পোস্ট করব, তো আমরা তো সাধারণত এইখান থেকে আমরা পোস্ট করতেই পারি, যে এইখান থেকে যদি আমি পোস্ট করি তাহলে আমার পোস্ট হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি একটু অসাধারণ ভাবে পোস্ট করতে, কারণ আমি যে কোনো একটা কমেন্টস করব বা একটা পোস্ট করব, ওই পোস্টে তখন অ্যাপ্লাই না বা অনেক ধরনের অ্যাকশন বাটন আমি অ্যাড করব, তো আমি করতে গেলে দেখেন এখানে আমাকে লিখতে ফেসবুক স্ল্যাশ অ্যাড স্ল্যাশ ম্যানেজার, যদি ইউআরএল এ লিখি তাইলে আমার ফেসবুকের অ্যাডস ম্যানেজারে চলে যাবে, বা আমি এইখান থেকে এই লিংকটা কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট এখানে লিখলাম, বা আমি লিখবো কি ফেসবুক স্ল্যাশ অ্যাড স্ল্যাশ ম্যানেজার, তো আমি জাস্ট কপি করলাম, কপি করার পরে আমার ফেসবুক অ্যাডস ম্যানেজারে চলে যাবে, আমি কিন্তু এইখান থেকে আমার পেজে পোস্ট করতে পারি, কিন্তু আমি এখন আমি পেজে পোস্ট করতে চাচ্ছি এইখান থেকে, এই যে দেখেন আমার এইখানে আগে একটা স্কুল ছিল, এই জন্য স্কুলটা আছে, আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেবো ওম্যান ফ্যাশন হাউস, জাস্ট এখানে ক্লিক করি দেখেন আমার কোনো পেস্ট বা কোনো পোজ নেই, এখান থেকে আমি যদি যাই দেখেন আমার এখানে অ্যাডস ম্যানেজার একটা অপশন আছে, আমি আগে ফার্স্ট থেকে দেখাই, এই অ্যাডস ম্যানেজারে যাবো, এই যে আমার অ্যাডস ম্যানেজার চলে আইছে, এবং এইখান থেকে আমার যে বিভিন্ন লিংক আইছে, এখন আমি এখান থেকে আবার ক্লিক করে দেখেন নিজের পোস্ট একটা হয়ে যে পেজ পোস্ট আছে, বা কারো এখানে না থাকলে আপনি নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পরে পেজ পোস্ট পাবেন, তো আমি জাস্ট এখান থেকে পেজ পোস্টে যাই, দেখেন আমার যেহেতু একটা নতুনই আমার এখানে পোস্ট নেই, আমি এখানে ক্রিয়েট এ পোস্ট ক্লিক করব, ক্লিক করার পর এইখানে একটা লিংক আসবে, আমি চাইলে এখানে কোন একটা ইউআরএল অ্যাড করে দিতে পারি, যখন আমার এইখানে প্রোডাক্টের পরে ক্লিক করবে বা আমার লেখার এখানে একটা বাটন অ্যাড করে যাবে, যে বিভিন্ন প্রকার বাটন আছে, রিকোয়েস্ট টাইম, সি মেনু, তো এই বাটন অ্যাড করে দিব, আর যখন ওই অ্যাপ্লাই নাও সাপোজ একটা বাটন আমি অ্যাড করলাম, এখানে একটা আমি লিংক দিয়ে দিলাম, যেমন মনে করেন আমি অ্যাপ্লাই নাও করলে একটা পেজে অ্যাপ্লাই হয়ে যাবে, যেমন আছে এলইডি ই রেজিস্ট্রেশন মনে করেন আমি একটা পেজ, এখন আমি চাচ্ছি কেউ যদি আমার পোস্টকে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে আমার এই পেজে চলে আসবে, তারপর সে জবটা আবেদন করতে পারবে, তো আমি এখানে লিখলে শুধুমাত্র করতে পারি, কিন্তু আমি যদি একটু পিকচার দিতে চাই তাহলে আমি এইটা ইউজ করবো, এটা ইউজ করে এখানে আমি লিখে দেবো, যে এখানে আমি ইউআরএলটা আগে দিব না, এখানে লিখব এলইডিপি রেজিস্ট্রেশন, লিখে দিলাম, লিখে দেওয়ার পরে প্লিজ ফিল দি, প্লিজ ফিল ইট কারেক্টলি, এখন এইখান থেকে আমি জাস্ট একটা বাটন অ্যাড করে দেবো, অ্যাকশন বাটন,
তো আমি এখানে কি অ্যাড করতে পারি, আপনাকে যেটা ভালো লাগে, সাইড আপ বাটন আছে এখানে, সাবস্ক্রাইব আছে, অনেক বাটন আছে, যার যেটা দরকার হবে। আমি যদি একটা পোস্টে সেন্ড মেসেজ দিতে চাই, তো সেন্ড মেসেজ অপশন থাকবে, তখন কেউ ক্লিক করবে আমার কাছে মেসেজ চলে যাবে, বুক নাও দিতে পারি। তারপর এখানে দেখেন শপ নাও একটা অপশন আছে, এই যে শপ নাও দিতে পারি। তো আমি আপাতত অ্যাপ্লাই নাও দিয়ে দেখাই, বা মনে করেন আমার একটা পেজে আছে, পেজে কেউ ঢুকতে গেলে রেজিস্ট্রেশন করা লাগবে, তখন অ্যাপ্লাই নাও দিব। তো এখন আমি এখানে একটা বিগ পিএসবি, আচ্ছা মনে করেন এই একটা পিকচার তুলে এখানে লাগিয়ে দিই, জাস্ট একটা পিকচার দিলাম, দেওয়ার পরে আমি হেডলাইন দিব এখানে, দেখেন রেজিস্ট্রেশন ইউআরএল, মানে আমার কোন ইউআরএল এ যাবে। এখানে যে রেজিস্ট্রেশন যে ফর্মটা ইউআরএল ছিল, মানে আমার কেউ যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে, দেন আমার এই পেজে চলে আসবে। তো এটাকে বলে ডেস্টিনেশন, আমি অ্যাপ্লাই নাও দিছি, ওকে ফাইন। এখন এখানে ডেস্টিনেশন ইউআরএল দেওয়ার পরে আমি আমি চাইলে কিন্তু এখান থেকে ফটো দেওয়া যায়, শুধু ভিডিও দেওয়া যায়, এগুলো সবকিছু আপনারা চেক করে দেখবেন। ক্রিয়েট এ পোস্ট দিলাম, ইডিওর টু ক্রিয়েট এ পোস্ট, রিট্রাই এগেইন, আমি কিছু একটা প্রবলেম হচ্ছে, কোনটা দিইনি, এখানে তো এটা আমি ক্রিয়েট করিনি, আবারও আসবে না, চলে আসে, দুইটা জায়গায় দেওয়া হয়ে গেছিল এই জন্য এখানে আসেনি। তো এখন আমি যদি এই অ্যাডস এ ক্লিক করি, আমার ওই পোস্টটা থেকে আর একবার ক্রিয়েট করি, আমার ওই পোস্টে প্রবলেম হয়েছিল, মনে করেন আমি লিখবো এলডিপি রেজিস্ট্রেশন কল টু অ্যাকশন বাটনে অ্যাপ্লাই নাও দিলাম। অ্যাপ্লাই নাও দেওয়ার পরে আমি এখানে ইমেজ একটা দিয়ে দিই, দেখি একটা ইমেজ, এখন তারপরে মনে করেন আমি এখানে হেডলাইন যদি হেডলাইন না ডেস্টিনেশন আর এখানে জাস্ট একটা ডেস্টিনেশন ইউআরএল একটা দিই, আপনারা চাইলে যে কোনো দিতে পারেন, এখন সেভ দিই। যদি আমার পোস্টটা সেভ করা হয়ে গেছে, এখন যদি চেক করতে চাই তাহলে আমাকে এইখানে ক্লিক করতে হবে, কোনো একটা প্রবলেম, রিফ্রেশ দি, রিফ্রেশ দেওয়ার পরে এই যে দেখেন আমার এলডিপি নামে এই পোস্টটা চলে আসে। এখন যদি এখানে ক্লিক করি, পোস্টার পরে ক্লিক করব, ক্লিক করলে যে দেখা যাচ্ছে এখানে আমার একটা অ্যাপ্লাই নাও বাটন চলে আসে। এখন এইখান থেকে আমার কিন্তু পাবলিশ করা লাগবে, এই যে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ না করলে আমার পোস্টটা দেখা যাবে না। এখন আমার এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এখন আমি যদি দেখতে চাই আমার পোস্টটা কোথায় গেছে, পোস্টটা একটু রিফ্রেশ করা উচিত ছিল, এই যে দেখেন আমার পোস্টটা চলে আসে এবং এখানে অ্যাপ্লাই নাও চলে আসে। তো আমি চাইলে এখানে বিভিন্ন প্রকারের বাটন অ্যাড করতে পারি, অ্যাপ্লাই নাও, তারপর গেট অফার, যেমন হচ্ছে কি গেট অফার অ্যাড করতে পারি। তো বিভিন্ন ধরনের পোস্টে আমি বিভিন্ন ধরনের ক্রিয়েট করতে পারি, যেমন আমি যদি আবার এই এখান থেকেও দিতে পারি, দেখেন এখানে অফার একটা ট্যাব আছে, আমি যদি কোনো কিছুর উপর একটা প্রোডাক্টের উপর অফার ক্রিয়েট করতে চাই, তো আমি জাস্ট এখান থেকে যাব, এই একটা প্রোডাক্ট ক্রিয়েট করলাম, করার পর যদি বলা হয় যে আমার এই প্রোডাক্টে আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব, বলতে থাকে পিকচার সাইজটা একটু বড় হয়ে দেবো, দেখি আমার এখানে বড় সাইজের কোনো পিকচার এই মুহূর্তে নাই, তো আমি কোথায় পাই একটা বড় সাইজের পিকচার এখন ডাউনলোড দেওয়ার ট্রাই, ডেস্কটপে থাকার কথা, একটা বড় সাইজের ইমেজ দিতে হবে, এই সাইজের ইমেজটা আমার বড়, দেখেন সাইজটা বড় দিতে হবে। তারপর আমি যদি বলি আমার প্রোডাক্টে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব, 20% হলে 20% ডিসকাউন্ট দিব, তারপরে যে বিভিন্ন প্রকারের অ্যাড আইটেম সার্ভিস আপনি অ্যাড করতে পারেন, যেমন টি না কফি, টি দিয়ে দিলাম 20% অফ টি, মানে এটা যদি চাই হয় তাহলে আমি চাতে 20% অফ দিলাম। তো দেখেন এখানে এক্সপায়ার, আমার এই অফারটা কয় তারিখ পর্যন্ত থাকবে, যে
মনে করেন আজকে আছে 12 তারিখ, আমার অফারটা কালকে পর্যন্ত থাকবে, তাহলে আমি 13 তারিখ দিলাম, একদিন পরে মানুষ এই অফারটা পাবে না। তারপর এখান থেকে অনলাইন স্টোরে আপনি যদি স্টোরে দেন তাহলে এখানে স্টোরে দেবো, তো এইভাবে দিবো। আচ্ছা আমি একটু সেভ করি অর্ডারটা, বা এখানে আমি স্টোরে গেলাম, স্টোরে গেলে সে অফারটা পাবে। তো এরকম করে জাস্ট আমি একটা পোস্ট ক্রিয়েট করতে পারি, এখন পাবলিশ করি। আমি চাইলে এখানে বাটন চেঞ্জ করে দিতে পারি, আবার অ্যাকশন বাটন আমার দরকার নেই। তো দেখেন আমি আমার পেজটা একটু, আমার পেজটা এখন একটু দেখে আসবো যে কি হলো। তাহলে আমি এখন কি শিখলাম, আমি একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে শিখলাম, আর আমি এই বিজনেস পেজের পরে বিভিন্ন প্রকারের এই যে অফার, যেমন হচ্ছে গেট 20% অফার দিলাম, এখানে গেট ডিরেকশন কেন দিচ্ছে যে আমি বলছি যে বাসায় মানে স্টোর দিছিলাম, স্টোর থেকে কিনতে হবে, এজন্য গেট ডিরেকশন অপশনটা আসছে। আমি যদি এখানে অনলাইন দিতাম তখন তাইলে এখানে আসতো না। তো এরকম করে বিভিন্ন পোস্ট দিতে পারি, আমি তাইলে এখান থেকে কোনো পোস্ট অ্যাড করতে পারি, মনে করেন এই যে অ্যাড, বা এখান থেকে আপনি পিকচার কোনো কিছু অ্যাড করতে পারেন, এই যে জাস্ট এখানে পোস্ট দিলে আমার ওই পোস্টটা অ্যাড হয়ে যাবে। এইটা হচ্ছে আমার এবারও একটা বিজনেস পেজ ক্রিয়েট করা। দেখেন বিজনেস পেজে এখন আর একটা জিনিস আছে, গো টু অফার ট্যাব, এটাও শেষ হয়ে গেল। আনাদার অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনের কাজ হচ্ছে অটো রিপ্লাই একটা অপশন থাকবে, যে অটো রিপ্লাই আমি কিভাবে করব, যে কেউ যদি আমাকে একটা মেসেজ দেয় এই মেসেজটাই অটোমেটিক্যালি রিপ্লাই দিবে। তো আমি সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর দেখেন মেসেজ একটা অপশন আছে, এই মেসেজে ক্লিক করব না, আমি এইখানে মেসেজ দিয়ে দেব। ন্যাশনাল দিকে যাওয়ার পরে আমার নিচে একটা অপশন আছে সেট আপ এ অটোমেটেড রেসপন্স, আমি এখানে জাস্ট ক্লিক করব। দেখেন এখানে একটা ডেমো দিয়ে দিয়েছে যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, উই ক্যান নট রেসপন্স অ্যাট দিস টাইম। এখানে আপনি চাইলে এডিট করে নিজের মতো করে দিতে পারেন, যে আমি যদি এখানে এডিট করে নিজের মতো করে দিই এরকম দিতে পারি, থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, THANKS ফর ইউর ইন্টারেস্ট। উই উইল কন্ট্যাক্ট উইথ ইউ সিন, এরপরে টিউটোরিয়ালে আমরা আরেকটা জিনিস দেখবো যে অটোমেটেড রিপ্লে মেসেজ আছে, অনেকটা রোবটের মতো। আমি যদি সাপোজ এখানে হাই দিই, আমার কম্পিউটার অটোমেটেশন দিবে হাই, আমি লিখলাম হাই শিমুল হাউ আর ইউ, তো সে উত্তর দেবে টাইম ফাইন থ্যাংকস, তো শিমুল হা কি করো তুমি, আমি ভাত খাচ্ছি বা আমি পড়তেছি, এরকম অটোমেটিকলি উত্তর দেবে। আমি যদি বলি আই লাভ ইউ, সরি আই হ্যাভ সো মেনি গার্লফ্রেন্ড, তো এরকম ইচ্ছে মতো করে অটোমেটিক মেসেজ সেট করা যাবে। তো ওইটা আমরা নেক্সটে দেখবো, যাই হোক আমরা সেভ করে রাখলাম। এটা মোটামুটি আমার অটোমেটেড মেসেজ সেভ করা। তো দেখেন আমার এইখান থেকে অটো SMS রিপ্লে এটা হয়ে গেল। তো এখন আমি আসতে, আমি তো এতক্ষণ ধরে কাজ করলাম, আমি একটু কাজ একটু দেখে আসি যে আমার পেজটা কেমন হয়েছে। বা আরেকটা জিনিস দেখি আমি আমার পেজ থেকে একটু ঘুরে আসি। দেখেন আমি যদি চাই এই যে ট্যাবগুলো উল্টো করে সাজাতে পারি, ইভেন্ট রুপ করে দিব বা অ্যাবাউট হোম এর পরে দিব, তো এই কাজগুলো আমরা করতে পারি। তো এই কাজটা একটু দেখে নিই। মোট কথা একটা বিজনেস পেজ করতে গেলে আমি ফুললি সাজানো সবকিছু শিখব। তো আমি এখান থেকে যাই, পেজ সাজাইতে গেলে আমাকে যাইতে হবে, ও সরি আমার সাজাতে গেলে এইখানে আসতে হবে। দেখেন আমি যদি পোস্ট গুলোকে সাজাতে চাই তাহলে টেম্পলেট এন্ড ট্যাবে যাব, তো এই যে হচ্ছে আমার টেম্পলেট এন্ড ট্যাব অপশন আছে। তো এইখান থেকে আমি যদি কোনোটারে আগে অ্যাড করতে চাই, তো সাপোজ এইটারে মনে করেন পোস্টারে এর উপরে আনবো, বা আবার অ্যাবাউট সেকশনটা
জাস্ট ঘুমের পরেই থাকুক, আমি এখানে জাস্ট ঘুমের পরে ঘুমের পরে আবার অ্যাবাউট বাটনটা থাকবে। তো জাস্ট এইভাবে করতে পারি। আমি যদি নতুন ট্যাগ অ্যাড করতে চাই, যেমন আমি মনে করেন এখানে একটা ট্যাগ বানাবো, ট্যাব অ্যাড করবো যে স্বপ্না উবার সার্ভিসেস, আমি কোন কোন প্রোডাক্ট দিবো, তো অ্যাড এ ট্যাবে যাই। দেখেন নিচে এখন সার্ভিস নামে একটা ট্যাব চলে আসে, এই যে সার্ভিস নামে চলে আসে, এই সার্ভিসে আমি কোন কোন সার্ভিস প্রোভাইড করব সেগুলো থাকবে। তো আর কি বাদ আছে, ও এখন হচ্ছে কি পেজটা বুস্ট করা, যে আমি যে একটা পেজ করতে পারি। এখন আমার কাজ হচ্ছে কি, আমাকে ক্লায়েন্ট বললো যে এই যে তোমার এই যে পোস্টটা দিলাম, আমার এই শপটা আছে ঢাকায়, তো তুমি ঢাকার আশেপাশে যত লোক আছে আমি তত লোকের কাছে যেন আমার এই পেজটা, দেখেন পোস্টটা কি জিনিস, মনে করেন আমার এই যে যে শপটা আছে ওম্যান ফ্যাশন শপটা ঢাকার মিরপুরে আছে, এখন আমি চাচ্ছি যে মিরপুর এলাকায় আশেপাশে যত লোক আছে সবারই যেন ফেসবুক ওপেন করলে তাদের কোনায় এই বিজ্ঞাপনটা শো করে। কারণ আমার বিজ্ঞাপনটা, আমার শোরুমটা কিন্তু মিরপুরে আছে, আমি কিন্তু ওটা ওয়াল ওভার দি বাংলাদেশ যদি দিই, এটা যদি আমার অফলাইন শো শপ হয় মানে অনলাইন না, তখন কি হবে যে ঢাকার বাইরে যারা আছে খুলনা থেকে তো আমার মিরপুরে এসে কিনবে না। তো আমার পোস্টটাকে যদি আমি বুস্ট করি ঢাকার ওয়াল ওভার দি বাংলাদেশ, তাহলে কিন্তু লাভ হবে না, আমার বুস্ট করতে হবে শুধুমাত্র পার্টিকুলার এলাকায় বা এর আশেপাশে। বা মনে করেন যে আমারটা অনলাইন প্রোডাক্ট, আমি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সেল দিই, তাহলে আমি পোস্ট করব, বুস্ট করব শুধুমাত্র বাংলাদেশে, ওয়াল ওভার দি ওয়ার্ল্ডে দিব না। কারণ হচ্ছে কি আমার কান্ট্রি, যদি আমি আমেরিকার লোকও যদি আমার ওই পোস্টটা দেখে তো তারা তো আমার এখানে অনলাইনে কিনতে আসবে না, তো আমার ওইটা লস হয়ে যাবে। এবং কেন হবে, মনে করেন যে এর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, যেমন আমার 500 টাকা দিলাম, 500 টাকা দিলে 50,000 মানুষ দেখলো, এখন আমি এর ভিতরে যদি ওয়াল ওভার দি ওয়াল দিই, তাহলে এই 50,000 মানুষদের মানে আমার 500 টাকায় মনে করেন 50,000 মানুষ দেখবে, তাই 50,000 মানুষ ভাগ হয়ে যাবে পৃথিবীর বিভিন্ন দেশ দেশ থেকে দেখবে। তো এইটা লাভ হলো না, আমার ক্লায়েন্ট শুধু বাংলাদেশে, তাইলে 50,000 পোস্ট দিলে শুধুমাত্র বাংলাদেশের মানুষই দেখবে। আমি যদি ওয়াল ওভার দিওয়াল দিই, দেখা যাচ্ছে বাংলাদেশের 50,000 মানুষের ভিতরে 2,000 মানুষ পড়ছে বাংলাদেশের ভাগে, তখন 2,000 মানুষ দেখতেছে, আর বাকি 48,000 মানুষ সারা পৃথিবীর মানুষ দেখতেছে, অথচ তারা আমার প্রোডাক্ট কিনতেছে না। তো তাদের কাছে আমার সেল দিয়ে কিন্তু কোনো লাভ নেই, আমাকে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বার করতে হবে, যে আমার প্রোডাক্টটা কিনবে কোন এলাকার লোক, পার্টিকুলার যে এলাকার লোক কিনবে আমি তাদের জন্য বুস্ট করবো। তো বুস্টের ব্যাপারটা জাস্ট একটু দেখে আসি। তাই দেখেন মনে করেন আমার একটা পোস্টে, আমি পোস্টে একটু ঘুরে আসি, আচ্ছা এই পোস্টটাকে আমি চাচ্ছি যে এই যে আমার টিতে 20% ডিসকাউন্ট চলতেছে, আমি এখানে টির পিকচার দিলে ভালো হইতো, তো আমি চাচ্ছি একটু বুস্ট করতে। দেখেন আমি এখানে বুস্টে চলে যাব, বুস্ট করা অনেক ইজি। তারপরে পিপুল ইউ চুজ থ্রু দি টার্গেটিং, যে তুমি কাদের টার্গেট করতেছো সেই জাতীয় পিপুলকে তুমি খুঁজতে পারো। যেমন মনে করেন আমি যে খুলনা, আমি যদি চাই যে খুলনার আশেপাশের লোকজন দেখবে, তো তাহলে এখানে খুলনা দিয়ে দেবো, যদি চাই ঢাকা, এখানে আমি চাইলে ঢাকা অ্যাডও করতে পারি, ঢাকা বাংলাদেশ, এইভাবে রাজশাহী বাংলাদেশ দিয়ে আমি এভাবে এখান থেকে অ্যাড করে দিতে পারি। এবং আমার যদি টার্গেটের কাস্টমার যদি 18 বছরের উপরে হয়, মনে করেন যে 18 বছরের নিচে আমি একটা বুস্ট ক্রিয়েট করব, আমাদের 500 টাকার একটা বুস্ট ক্রিয়েট করব, আমার হচ্ছে মানুষ দেখবে হচ্ছে 2,000-10,000 মানুষ। এখন আমি যদি এখানে এজের জায়গায় যদি 18 বছরের নিচে দিই 2-3 বছর, তাদের কাছে যদি বুস্ট যায়, 2-3 বছরের মানুষ অবশ্যই ফেসবুক ব্যবহার করে না, কিন্তু 7-8 বছর তাদের কাছে যদি বুস্ট যায়, তাহলে কিন্তু তারা কিনবে না, কারণ তাদের কেনার অ্যাবিলিটি নেই। বা আমার হচ্ছে ওমেন ফ্যাশন হাউস, আমি কিন্তু চাচ্ছি যে যারা 18 বছর থেকে 65 বছর পর্যন্ত বয়স শুধুমাত্র তাদের কাছে যাবে, তাইলে কি হবে আমাদের 10,000 অ্যাড সেই অ্যাডটা ভাগ হবে না, শুধুমাত্র 18 থেকে 65 বছরের ভিতরে লোকদের কাছে যাবে। এটা ম্যানের কাছে হতে পারে, ফিমেলের কাছে হতে পারে, যদি আমি ওয়াল দিই, কিন্তু আমি চাচ্ছি না আমারটা মেয়ে না মানে ছেলেরা কিনবে না, শুধু মেয়েরা কিনবে, তাইলে এই 10,000 বিজ্ঞাপন টোটালি মেয়েরা হবে। আমি জাস্ট এখানে শুধু ওমেন সিলেক্ট করে দিব, দেওয়ার পরে সেভ দিব। দেখেন তো এই বিষয়টা হচ্ছে এরকম। এখন ডে আমি যদি 500 টাকার বিজ্ঞাপন যদি 5 দিন দিই, মানে কি আমার প্রতিদিন, তাইলে কতজন প্রতিদিন আমার ব্যয় হবে 100 টাকা করে, এবং প্রতিদিন এরা দেয় দিচ্ছে কতজন লোক, 850 থেকে 2,400 জন লোক দিবে। এখন আমি যদি দিন কমাই, কিন্তু আমার বাজেট যদি ঠিক থাকে, দেখবা লোকের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে, দিন আমি কমাই দিচ্ছি, এখন দেখেন 3,031 জন। আমি যদি আরো একদিন কমাই দিই, দেখেন প্রতিদিন দেখাচ্ছে 141 লোক। এইভাবে আমি এখান থেকে টাকার পরিমাণও বাড়াতে পারি। আমি যদি 5,000 দিই, তাহলে দেখো ডেইলি আমার 5,000 টাকা যদি 3 দিন দিই, তাহলে আমার ডেইলি কত লোক দেখতেছে, 140,000 লোকের কাছে এই বিজ্ঞাপনটা আমার
পোস্ট হচ্ছে। এখন আমি এখানে কারেন্সির টাকা দেওয়া বলে আমাকে এখানে টাকা দেখাচ্ছে, আমি যদি এখানে ডলার দিতাম তো ডলার দেখাতো। তো তাই আমি বুস্টে ক্লিক করলাম, এরপরে আমার ডলার চাইবে, ক্রেডিট কার্ড চাইবে, যা চাইবে চাইবে। এখন বাকিটা তো আমার কাছে নাই, আপনাদের যখন ডলার থাকবে ডলার দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে আপনারা যে কোনো পোস্ট আছে সুন্দর করে বুস্ট করতে পারবেন। এখন আমি যে এই পেজটা ক্রিয়েট করলাম এটা তো আমি আমার পেজ থেকে দেখছি, আমি যদি চাই যে কাস্টমার যে দেখতে কেমন হয়, তো দেখেন এই মোড়ে একটা অপশন হেল্পে দিতে হবে, সম্ভবত হেল্পে না সরি এখানে দিতে হবে। এখানে আসার পরে দেখেন একটা ই থাকবে যে ভিউ অ্যাজ এ পেজ ভিজিটর, তো দেখেন এইখান থেকে দেখা যাচ্ছে যদি কোনো কাস্টমার দেখে তারা এইভাবে দেখবে, এখানে ক্লিক করবে যে ফোন নাম্বারে তাদের নাম্বারে কল চলে যাবে যদি মোবাইল থেকে তারা দেখে। আর এইটা হচ্ছে আমার ওভারঅল পেজ, বিজনেস পেজ। আমি এইখানে বিভিন্ন প্রকারের বাটন অ্যাড করছিলাম, ওই এই যে এখানে দেখেন অ্যাপ্লাই নাও, এখানে অফার নাও, বা বিভিন্ন কিছু আপনারা অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে আর একটা প্রোডাক্ট যেটা আমি বুস্ট করতে গেছিলাম ওইটা তো আমি বুস্ট করি নাই, এই যে এইটা তো আমি বুস্ট করি নাই, তো এইখানে ছিল 20% ডিসকাউন্ট। বা আপনারা সুন্দর সুন্দর করে আমরা ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারি। তো আরেকটা কাজ আছে আমাদের বাকি এখনো, যেটা হচ্ছে কি আমাদের কিন্তু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের দুই ধরনের কাজ দিবে। আমি কিন্তু আচ্ছা দেখাই, দেখেন আমার কিন্তু যারা শুধুমাত্র বিজনেস পেজ ক্রিয়েট করার কাজ দেয় তারা কিন্তু এভাবে এত বুস্ট করতে দিবে না বা পোস্ট করতে দিবে না। আমি একসঙ্গে সবগুলো কাজই দেখাই দিলাম, আর তারা শুধু দেবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে বা মেসেজিং সিস্টেম দিয়ে দিল এই। কিন্তু আমরা এখানে বুস্ট করা দেখলাম মোটামুটি সবকিছু কম বেশি দেখা হয়ে গেল। তো এখন কি কাজ, আমার একটা ক্লায়েন্ট আমারে এই পেজটা বানাইতে দিচ্ছে, তো ক্লায়েন্ট কিন্তু আমাকে তার ফেসবুকের আইডি দিবেন। আমি যদি বলি যে আপনার ফেসবুকের আইডিটা আমাকে দেন আমি এইটাকে কোনো এইটা আপনার অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি, কিন্তু সে দিবে না, কারণ ফেসবুকে তার অনেক পার্সোনাল জিনিস থাকতো থাকবে বা অনেক ব্যাপার থাকে, কারোর দেয় না। এখন এই যে পেজটা খুললাম আমার পেজে, তাহলে আমি আমার ক্লায়েন্টকে কিভাবে দিব? তো এখন আমরা জাস্ট দেখবো যে ক্লায়েন্টকে দেওয়া। সো ক্লায়েন্টকে দিতে গেলে দেখেন আমরা চলে যাই আবার আমাদের পেজে আসি, দেখেন এইখান থেকে এখন আমাকে যাইতে হবে, তার মানে আমার কাজটা কি মেয়েকে বায়ার অ্যাডমিন, আমার একটা বায়ারকে অ্যাডমিন করে দিতে হবে। তো করতে গেলে আমি আবার সেটিং এ যাব। ও এখানে দেখেন আমি ভিজিটর ভিউতে আছি, তো আমি আগের ভিউতে ফিরে যাই। একটু টাইম নিচ্ছে, তো আমার এই যে এই পেজে চলে আসছে, এখন আমি সেটিং এ যাব। সেটিং এ আসার পর একটা পেজ রোল একটা অপশন আসবে, যে আমি এখন কি করতেছি যে আমার ক্লায়েন্ট যে ক্লায়েন্ট কাজ দিছিল আমি এখন তাকে পেজটা দিয়ে দিব। আমি জাস্ট পেজ রোলে যাই, এই যে পেজ রোল আছে পেজ রোলের এখানে বাটনে পেজ রোলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে আমি অ্যাডমিন আছি, তো আমার কাজ হচ্ছে কি এখানে অন্য একজন লোকে অ্যাডমিন করে দেবো। মনে করেন আমার এখান থেকে কারে অ্যাডমিন করি, যে প্রীতি, তো আমি এখান থেকে প্রীতিরই অ্যাডমিন করে দিই, পি আর আই টি আই, প্রীতির অ্যাডমিন করতে গেলে জাস্ট এইখানে ক্লিক করবো সে অ্যাডমিন হয়ে যাবে। তারপরে মনে করেন আমি চাইলাম যে মামুনার রশিদ, দেখি মা মামুনার রশিদ, এখন মনে করেন এই মামুনার রশিদ আমার এই কাজটা দিছিল, তো আমি চাচ্ছি যে এর অ্যাডমিন করে দেব। অ্যাডমিন করে দিলে ইনি অ্যাডমিন হয়ে গেল, অ্যাড দিলাম। এখন এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে, ওই পাসওয়ার্ড দিলাম। দেখেন মামুনা রশিদ এখন এ যখন রিসিপ্ট এ যখন ইনি যখন ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে তখন ইনি অ্যাডমিন হয়ে যাবে। আর আমি করব কি এখান থেকে আমি আর অ্যাডমিন থাকবো না, আমি এখান থেকে একটা এডিটর হয়ে যাব, এডিটর হয়ে গেলাম। এখন আমার কাছে তো হাজার হাজার এরকম পেজ ক্রিয়েট করতে হবে, আমি তো সব পেজের আর কোনো অথেন্টিকই থাকবো না। তো ইনারে মামুনা রশিদকে আমি পেজটা তখন দিয়ে দিব, যখন উনি যখন অ্যাডমিন হয়ে যাবে তখন উনি কি করবেন, উনি হচ্ছে তখন আপনারে বাদ দিয়ে দেবেন, মানে আমারে তখন ডিলিট করে দিবে। তো তখন আমার এবার আসলে আমার কাজ শেষ হয়ে যাবে।
তো ঠিক আছে, আমি আপাতত অ্যাডমিন থাকি, আমি যাতে নিজেকে ডিলেট করতে পারি। তো আমার কাজ কি, মামুনা, আমার কাজ হচ্ছে আমি আমি অ্যাডমিন আছি, আমি তারপর আমার ক্লায়েন্টে অ্যাডমিন করে দেবে। অ্যাডমিন করে দেওয়ার পরে সে যখন অ্যাডমিন হয়ে যাবে তখন আমাকে সে ডিলেট করে দিবে, বা আমি তখন এডিটর হয়ে গেলাম, সে আমাকে ডিলেট করে দিল। তো এইটা হচ্ছে আমার ফেসবুক মার্কেটিং এর ওভারঅল কাজ ছিল। আশা করতেছি ফেসবুক একটা আপনারা এখন এরপর থেকে সুন্দর একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এইটা ছিল আমাদের প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার ক্লাস। তারপর এখানে আমরা বাটি দেখালাম ফেসবুক ক্রিয়েট করা, তারপর ফেসবুকে বুস্ট করা, অটোমেটেড এসএমএস সিস্টেম করা, কখনো পোস্ট করা, তো সবকিছু দেখলাম। তো আশা করতেছি আপনারা খুব ভালো করে এই কাজটা শেষ করবেন এবং মার্কেট প্লেসে কাজ পাবেন, কারণ ফেসবুক পেজ বিজনেস পেজ ক্রিয়েট করার অনেক কাজ আছে, যেটা আমরা একটু আগে দেখছি। গুগলে শুধু লিখবেন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, অনেক কাজ চলে আসবে, সরি ফাইবারে লিখবেন, লিখলে অনেক কাজ চলে আসবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।